নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যানভাসের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা। বড় হলে প্রণাম, ছোট হলে অনেক আদর। তো আজকে ব্লগ শুরু করলাম রাস্তা থেকে, কারণ আমরা একটা মানে শপিং শুরু করতে হবে, তো তাই পয়লা বৈশাখে শপিং দিয়ে আজকে স্টার্ট করছি আমাদের শপিং। তো চলো, কিছুই কিনবো না, সামান্য জিনিসই কিনবো, কিন্তু কী কিনবো না কিনবো দেখার জন্য চলো। তো পৌঁছে গেছি, সোদপুরে আছি। এখানে আমরা পয়লা বৈশাখের জন্য কিছু কিনবো। মেনলি গৈরিকা কি কিনবে? শাড়ি নাইটি নাইটি কেন গো? বাজেট নেই, ইন্টারন্যাশনাল ড্রেস। আচ্ছা, বাজেটও নেই আর নাইটি কিনবে, সস্তায় পুষ্টিকর। তো আমরা সোদপুরে আগে কোথাও থেকে নাইটি কিনে কিনে মাম, তাই না? ওখানেই যাবে, দোকানটার নাম ভুলে গেছি। গুড ইভিনিং, আমি চন্দন। আরে মাস্টার না, কথা বললে নেমে যায়। শুরুতে ভালো থাকে, বাট কথা যখনই বলা শুরু হয় মাছটা নেমে যায়, কী করব। তো যাই হোক, তো চলুন দেখা যাক সোদপুরে আমিও কিছু কিনতে পারি। মাম আমি কিছু কিনবো, কী কিনবো? আমার টি শার্ট নেই, টি শার্ট কিনবো যদি পাই, যাবো হাফ মেরে। তো তার আগে ওকে মেটাই, মানে ও নাইটি কোথা থেকে কিনবে সেটা দেখা যাক। সোদপুরে এই সময় খুব ভালো লাগে, অসাধারণ ওখানকার অ্যাম্বিয়েন্স। আমরা আর বেশি দিন সোদপুরে আসতে পারবো না, যেহেতু চলে যাব। তো এটাই বোধ হয় লাস্ট মার্কেটিং গরিকা, বোধ হয় সোদপুরেই লাস্ট, এরপরে সোদপুরে হয়তো আর আসা হবে না। এই হচ্ছে ডেস্টিনেশন সুন্দরাম। এখান থেকে গৈরিকা আগে কিনেছিল, গৈরিকা আগে এখান থেকে কিনেছিল। তো তো চলো এখানে দেখা যাচ্ছে, খেলুন চলো। আমি সুন্দরম আমি এসেছিলাম না জেনে, এখন দেখছেন তো আমার পরিবার ভীষণ ভীষণ ভালোবাসি দিদিকে। আমার সময় ওঠে না দিদির, তাও আমি রাত্রির 12টার পরে না দিদির সব মাঝে মাঝে আমি চালিয়ে দেখে নিই। আমি কোনো কিছু সুযোগ পাই না দেখার, যেহেতু আমি সকাল থেকে রাত অবধি থাকি। শুধু দিদিকেই সবাই দেখে, দাদা কেউ দেখে না? না না, অবশ্যই দাদার অনেক কিছু দেখা, মনে রাখবেন এটা কোনো স্পন্সর ভিডিও না, ওনারা আমাদের কোনো গিফটও দেননি, কোনো টাকাও দেননি, কোনো কিছু ফ্রিতেও দেননি। হ্যাঁ, আমরা প্রথমে এসেছিলাম গৈরিকা জাস্ট ঘুরতে ঘুরতে এসেছিল, তখন এই দোকানটা নতুন হয়েছিল। এবং হলুদ রঙের নাইটি সেটা গৈরিকে এখনো পরে, দিদি পূজোতে পড়েছিল আমার মনে হয় অষ্টমীতে, সেই ব্লগটাও আমি দেখেছি। হ্যাঁ, এবছর পূজে কোনো শাড়ি নিইনি, নাইটি নিয়েছিলাম সেটাই দোকান থেকে। তো এগুলো বাই চান্স হয়ে যায়। আমি যখন এই ফ্রি পাই রাতে পাওয়ার পর আমার হাজবেন্ড বলে, দিদি কি দেখা হলো, শুধু গৈরিকাদের জিনিসটা দেখে নিই। আমি একটু দেখি ওইটুকুন, আমি আধা ঘন্টা হলে আমি সময়টা দেব দিদিটা দেখে, আমি ভীষণ ভালো লাগে। কিন্তু আমি একটু চান্স পেয়ে ডান্স করবো, মানে আমি বলবো দিদি আমাদের কলকাতা ক্যানভাসের পরিবারের বাকি সদস্যরা যদি আসে তো তাদের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট বা কোনো অফার। আমার নতুন দোকান তো আমার এমনি কোনো কিছুই যে মানে ডিসকাউন্টে বলতে গেলে আমরা 10% অবশ্যই সব কিছুতে ছাড় দিচ্ছি একদম, আর সব কিছুই তোমরা নতুনত্ব এবং খুব ইউনিক জিনিস পাবে। এবং আমাদের কাপড়ের কোয়ালিটি তোমরা ইউজ করো, ইউজ করে বলো, আমরা সবসময় বলি ইউজ না করে তো তোমরা একবার তো ঠকবে না, একবার ঠকো আমি একবার বলি, তোমরা আমার এটা দোকান নটা অন্য কোথাও, এবং সর্বোপরি পাওনা হচ্ছে দিদির ব্যবহার অসাধারণ।
ভালো লাগে এরকম কোন প্রতিষ্ঠান বড় হলো এবং সেই নাইটি রেপুটেশন এমন তুমি কিন্তু আজকে না জেনেই এসছো একদম ওই নাইটি ও কিন্তু না জেনেই এসছে যে ওই দোকান থেকে নাইটিটা কিনেছিলাম মলে গিয়ে দিদি না কিনে আমার কমেন্ট বক্সে আসে, আমি এই ধরনের কমেন্ট দেখেছি। মলে না গিয়ে আমি সেদিন তাকে উত্তর দিয়েছিলাম, আমি সবসময় মলে যাই না, আমি পাড়ার দোকানেও যাই। আর এটা কিন্তু সেরকমই একটা দোকান এক সময় ছিল, শুধুমাত্র নাইটি ছিল। সেই সময় আমি এটা ভিডিও করেছিলাম এবং আমি এসেছিলাম। আজকে হয়তো এটা একটা বড় হচ্ছে, আরও বড় হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু যাই আমরা এরকম দোকানেও যাই, এটা কিন্তু মল নয়, এটা একটা দোকান। আমাদের হয়তো আর সোদপুরে আসা হবে না, বাট শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আমি যে অত দূরের থেকে আসা মুশকিল হয়ে যাবে, মানে ভীষণ ভীষণ, মানে আমি সব কিছু তোমার ব্লগ দেখা মোটামুটি যতটা চেষ্টা করি, আমি হয়তো সময় পাই না যদি আমি বাইরে বাইরে মার্কেটিংয়ে চলে যাই, আমি যতটা পারি তোমার ব্লগ আমি শুনি। থ্যাংক ইউ দাদাকে তো ভীষণ ভালো লাগে, আর তোমাদের ছোট্ট ওই গজা গজা ছোটটি নেই, সে এখন টাওয়াল হয়ে গেছে গো, গজাকে তো আমার খুব ভালো লাগে, আর মাসিমাকে তো সত্যি খুব ভালো। তো আমি কি কি নিলাম তোমাদের কি একবার দেখিয়ে দেবো এখন, নাকি আসলে আমি এখানে কাটানোর ব্যবস্থা আছে আর কি, আমার মাপে, আমি তো খুব লম্বা তো আমাকে মাপ করে কাটাতে হয়, তো সেটাও ওরা করে দেবে বললো, সেই জন্য আমি এখানে রেখেই যাচ্ছি। এটা নাইট স্যুট, আচ্ছা আচ্ছা দিয়ে, এটা পুরো কিন্তু ফ্রক নাইটির ডিজাইনে গাউন, এই একটা, এগুলো বুটিক স্টাইলের নাইটি, এই একটা, আর মায়ের জন্য একটা নিয়েছি সাদার মধ্যে, একদম প্লেন সাদা। তুমি কি কিছু নেবে না? দেখছি যাব। ও আমাদের সব সময় দু হাত ভরে শুধু দেয়, বুঝলে, কিছুই নেয় না একদম। বৈরিকা যত টাকা জিনিস নিয়েছে তার থেকে শাড়ি নিলে সুবিধা হতো, কমে হতো, তাই তো? কিন্তু আমি এক বছরের নাইটি নিয়ে নিয়েছি। তো হপম্যান এসেছি, এটা সোদপুর কাউন্টার। আমার জিন্স হপম্যান ছাড়া কিনি না নর্মালি, খুব ভালো লাগে আমার এখানকার কাউন্টার এবং কালেকশান, তো আজকেও তাই। তো গৈরিকা আজকে হেল্প করেছে ফার্স্ট টাইম, কি আর নিজের বিবেকে লাগছে গো, 3200 টাকার নাইটি কিনেছি, বলো খারাপ লাগে না? তাই জন্য ভালোবেসে নাই গো ভাই, একেই তো ভালোবাসা বলে, বলো আমার যে বিবেকটা টানলো কিসের জন্য, ওকে ভালোবাসি বলে না রক্ষে করো। তো যাই হোক, এখান থেকে নিচ্ছি তিনটে টি শার্ট, এখান থেকে তিনটে টি শার্ট নিচ্ছি আর একটা জিন্স নিচ্ছি, আর গৃহপ্রবেশে নাকি নতুন পড়তে হয়, কি গরিকা গল্পটা কি? এটা আমি শুনছি, সবাই বলছে নতুন জিনিস কিনতে হবে, নতুন জামা কাপড় পড়তে হয় গৃহপ্রবেশের দিন, এবার সেটার জন্য আমি ওকে বলছি একটা শার্ট নিয়ে নাও, নিয়ে নিয়েছি তিনটে টি শার্ট। তুমি গৃহপ্রবেশে কি পরবে নাইটি? আমাকে তো শাড়ি পরতে হবে। তো সেই শাড়ি কোথায়? ওটা আমি একটা চাপা শাড়ি কিনে নেব। এটা হচ্ছে কি পয়লা বৈশাখে মার্কেটিং না আরো বাকি বাকি আছে? পয়লা বৈশাখে মার্কেটিং আর চন্দনের বলতে গৃহপ্রবেশ, এটার মধ্যে থেকেই হবে একদম। গৃহপ্রবেশে নতুন পড়তে হয় তো এখান থেকে পরবো, আর আমার জন্য কোনো নতুন কেনাকাটার দরকার নেই। চলো এরপর কোথায় যাবো? সেই বিয়ে বাড়িতে রাখা হয়েছিল আমি জামা আইসক্রিম খাবি? না না আমি কিচ্ছু খাবো না। খা খা, আমি কেক খেয়ে এসেছি। তো আমরা এখন ফিরছি বাড়ি, তার আগে এখানে আমরা কাকুর কাছে আইসক্রিম খাচ্ছি, আমি নিয়েছি বাটার স্কচ, এই যে মামা বাটার স্কচ, আর গরিকা কি নিয়েছে কাকু? ম্যাঙ্গো, ও নিয়েছে ম্যাঙ্গো স্টিক। তো যাই হোক, এবার এবছর কীরকম সেল হচ্ছে? এবছর সেল
তেমন নেই গত বছর আরো খারাপ ছিল লকডাউন ছিল এবারে তবু তার থেকে ভালো তার থেকে ভালো বাকি সময় থেকে খারাপ বিপজিটিভ সব সময় মানে পজিটিভিটিটা দেখতে হবে যে গত বছর খারাপ ছিল তার থেকে এখন বেটার পজিশনে আছে তাই তো কাকু বয়স কত আমার 65 এই আইসক্রিম ব্যবসায় কত দিন ধরে আছে ধরুন 20 বছর 20 বছর বাহ বাড়িতে কে কে আছে বাড়িতে ছেলে আছে ওয়াইফ আছে কত বড় ছেলে ছেলে ছোট ওই আপনার 22 দিন বছর 22 দিন বছর শরীর স্বাস্থ্য সব ঠিক আছে মানে চলে যায় তো আইসক্রিমে শীতকালে কি করেন শীতকালে মেলায় মেলায় যাই আইসক্রিম মেলায় মেলায় যান বা 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 দেখেছেন এই যেমন চন্দননগর শান্তিপুর বা মোগরা সব জায়গায় হ্যাঁ বাবু টাটা এই সব জায়গায় যাই বা 65 বছর বয়স এখনও মানে দাদা কর্মঠ আছেন এটা ভগবানের আশীর্বাদে এই শরীর ভালো থাকবে ভাইয়া এই আশীর্বাদ করুন আশীর্বাদে আমরা ছোট অবশ্যই আপনি আশীর্বাদ করবেন আমরা বোধ হয় ব্যাটিং করবো না আমরা বলি আশীর্বাদ না করলে অনুপ্রেরণা দিই একদম একদম বলি তোমরা আগের বারও দেখেছো আমি ফুটপাথ থেকে মার্কেটিং করেছিলাম আর এবারেও তোমাদের একটা জিনিস আমি বলতে চাই যে সবসময় যে আমরা বড় রেস্তোরাঁয় গিয়ে ম্যাঙ্গো শেক খাই তা কিন্তু নয় এই দাদার দোকানেও কিন্তু আমি খাচ্ছি কারণ এটাই ছোটবেলা মনে পড়ে আমার আবার কাউকে আমি পেয়ে গেছি আমার পরিবার গয়নি জানি আমি দেখছি ও দেখেছি ও যে আমি দেখছি উনি হাসতে হাসতে আসছেন তারপরে এটা আমার পরিবারের লোক জড়িয়ে লোক মাকে শাড়ি পরিয়েছে এই আনন্দ ভাই মাকে হ্যাঁ আজকে দেখলাম আমি আমি চলে যাচ্ছিলাম ও আমার ছেলে বলছে যে মা এখানে ব্লগ করতে ব্লগ করতে নিশ্চয় করি যদি আমি আমার ওখান থেকে আইসক্রিম খাও না 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 আজকে তো ফ্রাইডে ফ্রাইডে আপনি সানডে খাওয়াচ্ছেন না ওই সানডে না ও আচ্ছা এটা অন্য সানডে আজকে হলিডে দাদা থেকে মজা করতে গলে যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমারটা গলে যাচ্ছে ঠিক ঠিক আমারটা খেতে হবে এত ভালোবাসে আর খাওয়া হয় না বাবু কি করো তুমি আমি আইটি তে আছি ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গালোরে থাকো আর মোটামুটি এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে তাই সেপ্টেম্বর থেকে এখানেই আছি বা 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 খুব ভালো তোমার নাম আমার নাম রাকেশ রে রাকেশ রে বা রাকেশ তো গৈরিক আমরা এখানে শেষ করি নাকি লজ্জা না বাড়িয়ে আজ তো কিছু দেখানোর নেই যে বলছিলে ইএমআই দেওয়ার জন্য আমরা ভিডিও করি তাদের তারা যে বোধহয় উত্তর পেয়ে গেছো আজকে ইএমআই টা আমার কাছে কোনো ব্যাপার না আমরা সকালবেলা এই ব্লগটা দেখছিলাম মা দেখছিলাম মা দেখে ওরা শুনছে ওরা শুনে আমি দেখি ওরা শুনে তো আমি এই এইখানেই পরিবারের সকলকে নিয়ে আজকে ভিডিও শেষ করছি আশা করি আজকে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর দাদার এইখানে কিন্তু অবশ্যই খেতে একদম 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 থ্যাংক ইউ ফর দ্য আইসক্রিম বাবা থ্যাংক ইউ বলতে নেই বাবা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট দিও আর নেক্সট ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার কাছের পরিবার সবার পরিবার গজার পরিবার কলকাতা ক্যানভাস এবার আমি আইসক্রিমটা খাই হ্যাঁ আমারটা গলে জল Pas de soleil, pas de soleil, pas de soleil.